ওয়েলকাম টু আর এম বায়োলজি আর একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তোমরা প্রত্যেকেই জানো তোমাদের নিট দু হাজার তেইশের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তোমরা প্রত্যেকেই তোমাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নিয়েছো নিশ্চয়ই তো আজকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব নিটের কাট অফ কেমন যেতে পারে রেজাল্টের পরে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো সব থেকে প্রথম আমরা কিছু ডাটা দেখে নেবো যে নিট দু হাজার তেইশের র্যাঙ্ক এবং মার্কস কেমন কী আছে তো সেই ভিত্তিতে আমরা একটা কাট অফ প্রেডিক্ট করবো স্টেট কোটা ওয়েস্ট বেঙ্গল এবছর মোটামুটি আগের বছরের তুলনায় যে মার্ক্সে যে র্যাঙ্ক ছিল র্যাঙ্ক কিন্তু অপেক্ষাকৃতভাবে বেড়ে গিয়েছে তো প্রথম যে দুজন হয়েছে তারা সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি পেয়েছে তোমরা মোটামুটি এটা প্রত্যেকেই জানো ব্যাপারটা তো সেটা দেখো আমরা দেখে নিই যে কীরকম আছে যার র্যাঙ্ক এক থেকে দুই যারা তারা কিন্তু সাতশো কুড়িতে সাতশো কুড়িই পেয়েছে তিন থেকে উনিশের মধ্যে যাদের র্যাঙ্ক তাদের স্কোর কিন্তু বা মার্কস কিন্তু সাতশো পনেরো এগুলো সব কিন্তু এআই কিউ র্যাঙ্ক এখানে যে র্যাঙ্কটা আছে র্যাঙ্ক অর্থাৎ এটা সব কিন্তু এআই কিউ র্যাঙ্ক কোনো কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক নয় যা যার র্যাঙ্ক পঞ্চাশ হয়েছে তার মার্কস কিন্তু সাতশো দশ সিমিলারলি তিনশো কুড়ি যার র্যাঙ্ক তার মার্কস সাতশো হাজার আঠেরো যার র্যাঙ্ক তার মার্কস ছশো ছিয়াশি দেড় হাজার যার র্যাঙ্ক তার মার্কস কিন্তু ছশো তিরাশি এরপর আমরা দেখি যে তিন হাজার আটশো চল্লিশ যার র্যাঙ্ক তার মার্কস ছশো পঁয়ষট্টি চার হাজার চারশো সাত যার র্যাঙ্ক তার মার্কস ছশো একষট্টি পাঁচ হাজার সাতশো যার র্যাঙ্ক তার মার্কস ছশো পঞ্চান্ন ছ হাজার তিনশো যার র্যাঙ্ক তার মার্কস কিন্তু ছশো বাহান্ন এগুলো অ্যাপ্রক্স যেগুলো ফাইভ পয়েন্ট সেভেন সিক্স পয়েন্ট থ্রি এগুলো কিন্তু অ্যাপ্রক্স হিসাবে ধরা হয়েছে সেভেন পয়েন্ট যে র্যাঙ্ক করেছে তার মার্কস কিন্তু ছশো পঞ্চাশ এইট পয়েন্ট ওয়ানের ক্ষেত্রে মার্কস এসেছে ছশো ছেচল্লিশ এইট পয়েন্ট সিক্সের ক্ষেত্রে মার্কস এসেছে কিন্তু ছশো পঁয়তাল্লিশ তো এরকম আমরা বলতেই পারি যে কাট একটু হাইয়ের দিকে যাবে তারপর হচ্ছে দশ হাজার প্লাস যার র্যাঙ্ক অর্থাৎ দশ হাজার চারশো মোটামুটি যার র্যাঙ্ক আছে তার মার্কস কিন্তু ছশো উনচল্লিশ এগারো হাজার যার র্যাঙ্ক তার ছশো সাঁত্রিশ বারো হাজার একশো র্যাঙ্ক তার ছশো চোদ্দো হাজার র্যাঙ্ক যা ছশো তিরিশ চোদ্দো হাজার আটশো র্যাঙ্কে মার্ক্স এসছে ছশো আঠাশ আঠেরো হাজার পাঁচশোতে মার্কস ছশো কুড়ি উনিশ কেতে মার্কস ছশো আঠেরো এবং একুশ কেতে মার্কস হয়েছে ছশো পনেরো যেটা গত বছর কিন্তু অনেকটাই কম ছিল ঠিক আছে মার্কসটা এবার যদি আমরা বাইশ পয়েন্ট তিনে চলে যাই অর্থাৎ বাইশ হাজার র্যাঙ্ক ছশো বারো তেইশ হাজার র্যাঙ্ক ছশো দশ পঁচিশ হাজার প্লাস র্যাঙ্ক ছশো পাঁচ আঠাশ হাজার পাঁচ পাঁচশো র্যাঙ্ক ছশো তিরিশ হাজার র্যাঙ্ক পাঁচশো অষ্টানব্বই একত্রিশ হাজার পাঁচশো পাঁচশো ছিয়ানব্বই চৌত্রিশ হাজার একশো পাঁচশো একানব্বই এবং যার র্যাঙ্ক চল্লিশ হাজার তার মার্কস কিন্তু পাঁচশো একাশি এরপরে যার র্যাঙ্ক বিয়াল্লিশ হাজার তার মার্কস হয়েছে কত পাঁচশো আটাত্তর যার মার্কস পাঁচশো আট তার র্যাঙ্ক হয়েছে এক লাখ এবং এক লাখ কুড়ি হাজার যার র্যাঙ্ক তার মার্কস হয়েছে চারশো তো মোটামুটি আমরা এই পর্যন্তই দেখব কারণ মোটামুটি এক লাখ কুড়ি হাজার পর্যন্ত এই র্যাঙ্কে লোকজনই মোটামুটি চান্স পায় আর কি সরকারিতে প্রায় তো এবং লাস্ট একটা মার্কস আমি তোমাদের বলি সেটা হচ্ছে র্যাঙ্ক তিন লাখ তেত্রিশ হাজার তার মার্কস এসছে তিনশো উনচল্লিশ তো এইভাবে আমরা দেখে নিলাম যে হাজার তেইশে মার্কসের ভিত্তিতে র্যাঙ্ক কিন্তু অনেকটাই বেড়েছে দু হাজার বাইশের তুলনায় এবার যদি আমরা এই ভিত্তিতে একটা এক্সপেক্টেড স্টেট কোটা কাট অফ দেখি ওয়েস্ট বেঙ্গলের জন্য এটা কিন্তু কেবলমাত্র আমি ওয়েস্ট বেঙ্গলের জন্য বলছি ডাব্লু স্টেট কোটার জন্য তো ইউআরদের ক্ষেত্রে হতে পারে অর্থাৎ যেহেতু এক্সপেক্টেড তো সেটা তোমরা মোটামুটি ধরে রাখতে পারো পাঁচশো ছিয়ানব্বই থেকে ছশো দুই এই রেঞ্জে যদি মার্কস থাকে তাহলে কিন্তু তোমরা একটা সরকারি মেডিকেল কলেজ আসা করতেই পারো ওবিসি এর ক্ষেত্রে এই নম্বরটি ওবিসি এর ক্ষেত্রে এই নম্বরটি থাকতে পারে পাঁচশো তিরানব্বই থেকে পাঁচশো নব্বইয়ের মধ্যে কিন্তু এই রেঞ্জটা থাকতে পারে পাঁচশো তিরানব্বই থেকে পাঁচশো নব্বইয়ের মধ্যে ওবিসি বি ক্ষেত্রে এটা মোটামুটি ওবিসি এর মতো সেমই থাকবে এক দু নাম্বারের ফারাক হতে পারে সেটা হচ্ছে পাঁচশো নব্বই থেকে পাঁচশো অষ্টআশি তার বেশি কিন্তু খুব একটা ফারাক হবে না এর ক্ষেত্রে ইডাব্লিউএসের ক্ষেত্রে এই মার্কসটা তোমরা একটা এক্সপেক্টেড করতেই পারো সেটা হচ্ছে ফাইভ এইটটি ফাইভ থেকে ফাইভ এইট্টি এইট পর্যন্ত এই রেঞ্জে থাকলে মোটামুটি তোমরা আশা করতে পারো যে তোমাদের একটা ইডাব্লিউএস ক্যাটাগরিতে সিট হতে চলেছে সিমিলারলি যদি আমরা এসসিতে দেখি এসসিতে মোটামুটি আনপ্রেডিক্টেবল বলাই যায় এবছর তার কারণ মোটামুটি খুব একটা জানা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না এসিতে কত হবে তবুও যদি একটা এক্সপেক্ট আমরা করি সেটা মোটামুটি ফোর নাইনটি থেকে ফোর থেকে ফাইভ ধরে রাখতে পারো তো এসির ক্ষেত্রে বলা ভালো যে যদি অল ইন্ডিয়া কোটা র্যাঙ্ক এক লাখ পাঁচ হাজার এক লাখ সাত হাজারের মধ্যে থাকে অর্থাৎ এক লাখ ফাইভ কে বা এক লাখ সেভেন কে এর মধ্যে থাকে তো মোটামুটি তোমরা একটা কলেজ সরকারি কলেজ পেতে পারো এবারে এই যে পার্টিকুলার এক্সপেক্টেড কাট এটা কিন্তু থার্ড রাউন্ড পর্যন্ত এটা কিন্তু মপ বা এক্সটেন্ডেড মপ বা স্টে রাউন্ড যেগুলো হয় সেই ভিত্তিতে নয় সেক্ষেত্রে কাটাফ আরেকটু নিচে নামতে পারে সেটা পরের কথা কারণ কত সিট ফিরে আসবে কত কী সিট বেঁচে থাকবে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যাচ্ছে না যদি বিগত বছরগুলোর হিসেবে থার্ড রাউন্ড পর্যন্ত ধরা হয় তাহলে সেক্ষেত্রে ইউআরদের ক্ষেত্রে মোটামুটি তোমরা ধরে চলতে পারো ছশোর মতো যাদের মার্কস আছে পাঁচশো ছিয়ানব্বই থেকে ছশো তারা একটা চান্স আছে পাঁচশো তিরানব্বই থেকে পাঁচশো নব্বইয়ের মধ্যে যদি ও বিসি বি কোনো ক্যান্ডিডেট থাকো মার্কস তাদের একটা চান্স আছে ও বিসি বি পাঁচশো নব্বই থেকে পাঁচশো অষ্টআশি এর ক্ষেত্রে পাঁচশো পঁচিশ থেকে পাঁচশো অষ্টআশি এবং এসএদের ক্ষেত্রে একটা চারশো অষ্টানব্বই থেকে পাঁচশো তো এই রেঞ্জে তোমরা আমি আগে তোমাদের দিয়ে দিয়েছি র্যাঙ্ক ভার্সেস মার্কস তোমরা দেখে নিতে পারো যে কত র্যাঙ্কে তোমরা র্যাঙ্কে থাকলে তোমরা চান্স পেতে পারো এআই কিউ র্যাঙ্ক কত থাকলে তোমরা চান্স পেতে পারো সেটা তোমরা নিজেরাই ক্যালকুলেট করে নিতে পারো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আরও ডিটেলস ভিডিও আসবে এআই কিউ অফ কত যেতে পারে আফটার রেজাল্ট তার জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও